হাত দিয়ে বসে আছে। কি হয়েছে গো? পুরো রাঙ্গাইপুর গ্রামে আওয়াজ উঠে গেল, বড্ড হারামি ছেলে, বড্ড এইরকম ছেলে, হেন তেন যাহা তাহা কথা বলে, হায় 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 মানুষ করতে পারলাম না। বাবা গালে হাত দিয়ে ছেলের এইভাবে কথাগুলো মানুষের সামনে ব্যক্ত করে। তাহলে কোনো একটা কাজের জন্য ছেলেকে আদেশ করেছেন, না মানার কারণে যদি আপনার মনটা বিরক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ পাকের রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে উল্লেখ করেছেন। আজ আপনার সময়, আল্লাহ বলছেন 60 থেকে 70 বছর সময় দিয়েছি, এই সময়টুকুর মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধানকে যদি না মেনে ধরার মাটি থেকে পর ইহকাল থেকে পরলোক যখন তুমি গমন করবে, আর পরলোক গমন করার পরে যখন তুমি ঈমানের একটা ব্যাগ আছে, ব্যাগটা খালি হয়ে যদি তুমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিচ্ছেন, আচ্ছা বলো তো কিয়ামতের দিন একটা আদেশ করার বিনিময়ে ছেলের বাবার যদি মনটা বিরক্ত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে 60-70 বছরের জিন্দগি সময় আমি দিয়েছিলাম, আর এই কথাগুলি অগ্রাহ্য করে যদি তুমি কবরে যাও, তাহলে মহাপলয়ের দিনে আমার মনটা কতটা বিরক্ত হবে। হে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন একটু তোমরা চিন্তা করো, নবীর উম্মতেরা তোমরা একটু ভাবনা করো। জি হ্যাঁ হ্যাঁ বলুন ভাই, আপনাদের বলে আমি কতটা বিরক্ত হতে পারি। তাহলে ইতিহাস খুলতে হবে যে আল্লাহ পাকের রাসূলের সাহাবারা এবং সাহাবিয়া নারীরা কেমনভাবে আল্লাহ রসুলের আনুগত্য করতেন এবং মেনেছেন, এবং আমাদেরকে কিভাবে মানতে হবে। অথচ তারা জান্নাতি, তো জান্নাতি হোক যদি তারা এতটা সংযত হয়ে চলে এবং চলেছে, তাহলে আমরা পাপি তাপি আল্লাহর গুনাহগার বান্দা, তাহলে আমাদেরকে কতটা সংযত হয়ে চলাটা দরকার, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। জি হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাই ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ামান ইয়াতাওয়াল্লা ইউআদ্দিবুহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের যারা যেন ইতাআত করে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমা বারদার করে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করে চলে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে ফলো করে চলে, অনুকরণ করে চলে, তো আল্লাহ কোরআনে বলছেন যেই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে মেনে চলে, তারাই যেন ইদখিলুহুল জান্নাহ, তারাই যেন আল্লাহর জান্নাতে যাবে, তারাই যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটা কথা হয়ে গেল। আবার আল্লাহ বলছেন, যদি তারা একটা ছেলেকে কোনো কথা আদেশ করায়, একটা ছেলেকে মাইকও কিন্তু পেয়েছে আমি, জিভরা মাইক, ঢুঁড়া সাবার মতন ফুলছে খালি, বললাম যে মাইকটা ঠিক করেন ভাই, একটা জলসায় আছি, পরে কথা বলছি, একটা জলসায় আছি, পরে কথা, স্টেজে চলে এসেছি। হ্যাঁ, তো আবার আল্লাহ সেই আয়াতে বলছেন কি জানেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে তারাই যাবে জান্নাতে। এক আবার আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লা ইউআদ্দিবুহু আযাবান আলীমা, এবং যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের উল্টো করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অপোজিট করে, ধরার মাটি থেকে বিদায় হয়, তারা আল্লাহর কোরআন বলছেন ইউআদ্দিবুহু আযাবান আলীমা, ওই ব্যক্তির জন্য যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের উল্টো করে ধরার মাটিতে যেন চলাফেরা করে, দুনিয়া ত্যাগ করে দিল, এবং আল্লাহ বলছেন তাদের জন্য বিশাল যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
তাদেরকে ওই যন্ত্রণাদায়ক শাস্তিতেই তাদেরকে গ্রেফতার করা হবে। তারা যেন ওই যন্ত্রণাদায়ক শাস্তিতেই তারা যেন শাস্তি ভোগ করবে, তারাই যেন জাহান্নামে যাবে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানের উল্টো করে ধরার মাটিতে চলে। জি, একটা হয়ে গেল এই বিষয়ের পরিপ্রেক্ষিতে একটা আমি হাদিস বলছি। কি হাদিস? নবীজি বলছেন, والذي نفس محمد بيده لا يسمع بي احد والذي نفس بيده لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي الا كان من اصحاب النار جرى الله আল্লাহ যার হাতে আল্লাহর জান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, তার কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট হাদিসের ভিতরে বলে দিলেন, নবীজি আমার জানিয়ে দিলেন, তার কসম খেয়ে বলছি, যারা এই আল্লাহ পাকের রাসূলের যারা আগমনের খবর শুনেছে এবং এই খবর শোনার পরে তারা মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার ওপরে ঈমান আনেনি, তার ওপরে ঈমান আনেনি, আল্লাহ পাকের রাসূল বলছেন অবশ্যই সে ব্যক্তি হলো জাহান্নামী। তার মানে মিনহাজিল উম্মাত বলতে উম্মাতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে। মিনহাজিল উম্মাত বলতে উম্মাতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে। উম্মাত হলো দুই প্রকার, একটা হলো উম্মাতুল এজাবা আর আরেকটা হলো উম্মাতুদ দাওয়া। আবার বলছি, উম্মাত হলো দুই প্রকার, একটা হলো উম্মাতুল এজাবা আর আরেকটা হলো উম্মাতুদ দাওয়া। যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের কথা মেনে চলে এবং মেনে নিয়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে উম্মাতুল ইজাবা বলা হয়। যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের উল্টো করে ধরার মাটিতে চলে তাদেরকে উম্মাতুদ দাওয়া বলা হয়। এবার আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, যারা রসুলের আগমনের খবর শুনেও মৃত্যুবরণ করেছে, নবীজি যাহা নিয়ে প্রেরণ হয়েছেন তার ওপরে ইমান আনেনি, তো আল্লাহ পাক রাসুল বলছেন অবশ্যই সে ব্যক্তি জাহান্নামে যাবে। এবার আমি আপনাকে বুঝাতে চাই, উম্মাতুল ইজাবা উম্মাতুদ দাওয়া, উম্মাতুল ইজাবা উম্মাতুদ দাওয়া, এটা দুই প্রকার কথা বলা হয়েছে। এবার আমি কোনটার মধ্যে আমি যেন উম্মাত পড়ছি এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। জি, আবার আসুন একটা আপনাকে হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন। ইরবাদ বিন সারিয়া বলেন, যা হাদিসের ভাষ্যকার ইরবা বিন সারিয়া উনি বলেন, সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাদ বিন সারিয়া বলেন, নবীজির সাথে আমরা থাকা অবস্থায় আল্লাহ পাক রাসূল আমাদেরকে নিয়ে যেন ফজরের নামাজ আদায় করলেন, এবং ফজরের নামাজ নবীজি যে আদায় করলেন আল্লাহ পাক রাসূল ইমাম হলেন। ইরবাদ বিন সারিয়া বলছেন, আমরা যেন অনেক সাহাবা নবীজির পিছনে যেন আমরা যেন মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। কিন্তু হাদিসের মধ্যে আপনার যেন সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের রাসূল হাদিসে জানিয়ে দিলেন, ইরবাদ বিন সারিয়া বলছেন যে আমরা মুক্তাদি হয়ে নবীজির পিছনে যখন নামাজ আদায় করলাম তারপরে সেই সময়টা ছিল ফজরের সময়। তো হাদিসে দুই রকম এসেছে, যে ইমাম সালাম ফিরার পরে ডান দিকেও ঘুরে বসতে পারে, বাম দিকেও ঘুরে বসতে পারে, ইমাম ইচ্ছে করলে ইমাম মুক্তাদের দিকেও মুখ করেও বসতে পারে। আল্লাহ পাকের রাসুল অধিকাংশ ডান দিকে নবীজি ঘুরে বসতেন, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডানেও ঘুরেননি বামেও ঘুরেননি, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ পাকের রাসুল যেন মুক্তাদের দিকে মুখ করে
বসলেন এবার নবীজি যখন মুক্তার দিকে মুখ করে বসেছেন আল্লাহ পাক রাসূল যেন একটা একটা করে ভাষণ দিতে শুরু করে দিয়েছেন যেমন আমি আপনাদের সম্মুখে ভাষণ দিচ্ছি মাওলানা এরপর কি বলবেন তারপর কি বলবেন তারপর কি বলবেন তারপর কি বলবেন তেমনি যেন আল্লাহ পাক রাসূল একটা করে মসজিদ নববীর ভিতরে সাহাবা বর্গকে নিয়ে যেন নবীজি ভাষণ দিচ্ছেন এবার একজন জৈনুক মুসাল্লি ব্যক্তি বলে উঠলেন ফাকাল কাইল ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাদিহি মাউইদাত মুআদ্দাইন ফাআউসেনা আল্লাহ পাকের রাসূল আপনার মুখ থেকে আমরা হাজারবার ভাষণ শুনেছি আপনার মুখ থেকে আমরা যতবার ভাষণ শুনেছি কিন্তু এই রকমের মুনমান্তিক কথা এই রকমের মুনমান্তিক ঘটনা এই রকমের আপনার মুখ দিয়ে এত জটিল কঠিন কথা বেরিয়ে যাওয়া আপনার মুখ থেকে আমরা শুনিনি তা আজকে যা আপনার মুখ দিয়ে যেই কথাগুলি বের হয় আপনার মুখ দিয়ে যেই কথাগুলি উচ্চারণ হয় আপনার মুখ দিয়ে যেই কথাগুলি আলোচনা হয় আল্লাহ পাকের রাসূল মনে হয় এটা আপনার জীবনের শেষ অন্তিম উপদেশ অতএব আল্লাহ পাকের রাসূল গো আপনি কোন কথা বলছেন যে আমাদের যেন চক্ষু সম অস্ত্র সজাল হলো অন্তর সম যেন ভীত বিহবাল হয়ে গেল আল্লাহ পাকের রাসূল গো আপনাকে আমি যেটা বুঝাতে চাই ফাওসেনা আল্লাহ পাকের রাসূল আপনি আমাদেরকে আরো বেশি করে আপনি উপদেশ দিন মনে হয় এটা আপনার জীবনের শেষ অন্তিম উপদেশ নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন থাকার পরে আল্লাহ পাকের রাসূল এবার বলছেন হ্যাঁ এটা জীবনের শেষ অন্তিম উপদেশ আল্লাহ পাক বলছেন কালা তাকওয়াল্লাহে তোমরা যেন ইত্তাকিল্লাহ তোমরা আল্লাহকে সদা সর্বদা ভয় করবে এবার জেনে রাখো তোমাদের মধ্য থেকে যদি কাউকে নেতা বানানো হয় মসজিদের সম্পাদক বানানো হয় ক্যাশিয়ার বানানো হয় তোমাদের মসজিদের যদি কাউকে একটা দায়িত্ব দেওয়ানো হয় আজকে যেমন এই জালসার কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে নবীজি বলছেন এটা জেনে রাখো ওয়া ইন কানা আবদান হাবাসিয়া আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কাউকে যদি কোনো নেতা বানানো হয় কাউকে যদি কোনো মালিক বানানো হয় যদিও সে একজন হাবসি গোলাম হয় তারপরে তোমরা এটা এক বাক্যে মেনে নিবে খবরদার তোমরা এটাকে নিয়ে দ্বিমত করবে না ঝামেলা করবে না কেননা নবীজি বলছেন এটা তোমরা জেনে রাখো এটা তোমরা জেনে রাখো আমি মরে যাওয়ার পরে ফাসা এরা ইখতিলাফান কাসীরা তোমরা বহু শত্রুমুখী মতবিরোধ দেখতে পাবে তোমাদের মধ্যে এমন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এমন তোমরা মতবিরোধ দেখতে পাবে তখন কি করবে তোমরা জানো হে সুন্নাতিল খোলাফায়ের রাশেদিনাল মাহদীন তখন তোমরা যেন আমার সুন্নাতকে এবং খোলাফায়ের রাশেদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে কেমনভাবে ধরবে তামাসাকু বিহা ওয়া আকদু আলাইহা বিন্নাওয়াজেসে কেমনভাবে ধরবে তোমরা যেন মারির দাঁত সমুজ দিয়ে তোমরা যেন আঁকড়ে ধরে রাখবে কামড়ে ধরে রাখবে একটা শক্ত জিনিস চিবাতে গেলে একটা শক্ত জিনিস যেন খাওয়াতে গেলে একটা শক্ত জিনিসকে ভাঙতে গেলে যেমন মারির দাঁত দিয়ে আমরা যেন একবারে ঠিকই যেন চেপে যেন আমরা ভেঙে দিই তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমরা এমনভাবে শক্ত করে ধরবে তোমরা যেন মারির দাঁত সম দিয়ে একবারে তোমরা যেন আঁকড়ে ধরবে খবরদার তোমাদেরকে আমি সদা সর্বদা বলছি আল্লাহকে ভয় করবে এবং তোমরা আমিরের তোমরা আনুগত্য করবে যদিও তোমাদের মধ্যে একজন হাবসি গোলামকে বানানো হয় একটু কথা বলবেন বিরক্ত লাগছে কি অসুবিধা হচ্ছে কি আচ্ছা এবার ভালোভাবে শুনবেন কেননা আল্লাহ পাক রাসূলের কথা বললেন তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ রাসূলের বিধিবিধান কতটা মানি এবং জানি এবং সাহাবা ইকরামরা কেমনভাবে মেনেছেন এটাই আপনাদেরকে আমি বুঝাবার জন্য বলছি চলুন খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজি বলছেন কাদ তারাক্তুকুম আলাল বাইদা এ লাইলহা কানহারহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালাকুন পৃথিবীর মানবরে আল্লাহ পাক রাসূল বলছেন আমি তোমাদেরকে এমন একটা স্বচ্ছ দিনের মধ্যে আমি ছেড়ে গেলাম তরিকা লাইলহা কানহারহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালাকুন পৃথিবীর মানব রে আমি তোমাদেরকে তা আমি তোমাদেরকে তোমাদেরকে আমি এমন একটা স্বচ্ছ দিনের মধ্যে আমি যেন ছেড়ে গেলাম এমন একটা যেন সুন্দর আলোকময় দিনের মধ্যে ছেড়ে গেলাম
যেমন এই জালসার প্যান্ডেলের লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ায় যেন প্যান্ডেল অন্ধকার হয়ে যায়, তেমনি যেন তোমাদেরকে এমন একটা আমি আলোর মধ্যে ছেড়ে গেলাম। নবীজি আমার বলছেন যে আমার ওই দিন থেকে মুখ ফেরিয়ে নেবে না ধ্বংসমুখ ব্যক্তি ব্যতীত। ওতে আল্লাহ পাক রাসূল বলছেন আমার কথাকে শুনবে ও তা মানবে। যেমন যেন আপনাকে আমি বুঝাই, জুবাইর বিন মুতিম বলেন আরাফার দিন বিদায় হজ্জের ভাষণে সমবেত জনগণের উদ্দেশ্যে আল্লাহ পাক রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস বা ইন্না ওয়াল্লাহি লা আদরি লা আল্লা লা আলকাকুম বাদা ইয়াউমি হাজা বি মাকানি হাজা ফারহামাল্লাহু মান সামিআ মাকালাত ইয়াউমা ফাআহা। জুবাইর বিন মুতিম বলেন নবীজি আরাফার দিন বিদায় হজ্জের ভাষণে সমবেত জনগণের উদ্দেশ্যে আল্লাহ পাক রাসূল বলছেন আইয়ুহান নাস হে লোক সকল, এটা তোমরা জেনে রাখো এই বছরের পর এই জায়গাতে হয়তো আর তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে আমি হয়তো আর মিলিত হতে পারবো না, তোমাদের সঙ্গে আর হয়তো আমি সাক্ষাৎ করতে পারবো না। তখন নবীজি বলছেন পারাহেম আল্লাহ, আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন দয়া করে, আল্লাহ যেন রহম করে। তো আল্লাহ কার প্রতি দয়া করে, আল্লাহ কার প্রতি রহম করে? মান সামি আমা কালাতিল ইয়াউমা ফাআহা, যে ব্যক্তি এই দিনে আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে, আল্লাহ যেন তার প্রতি দয়া করে এবং তার প্রতি রহম করে। এবার একটু কথাটা শুনবেন, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মানবো তো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো এবার আসুন তাহলে ইতিহাস খুলে দেখতে হবে যে সাহাবা ইকরামেরা কিভাবে কত দ্রুত গতিতে, অর্থাৎ যে জান্নাতি তারপরে নবীজি কোনো একটা কথা বলেছেন একবারে দ্রুত গতিতে সেই কথাকে যেন মেনে দিয়েছেন। জি হ্যাঁ, তা আমরা সেই নবীরই আমরা উম্মাত, অতএব আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। যেমন আপনাকে আমি শোনাই বুখারী শরীফের এটা দ্বিতীয় খণ্ডে কেতাবুত তাফসিরে আপনার যেন 664 পৃষ্ঠায় 11 নম্বর বাব হাদিস নাম্বার 4434 নম্বর হাদিস, খুব ভালোভাবে শুনবেন কি বলছেন। মদিনা মানাওয়ারাতে আমি এটা আপনাকে বুঝাতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো, আনুগত্য করো। কেমন ভাবে করতে হবে, কেমন ভাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মানতে হবে, এটাই বুঝাবার জন্য আপনাকে আমি বুঝাই। এবার আপনি আসেন তো যে হাদিসটা আপনাকে আমি দিলাম, যে হাদিস নাম্বারটা আপনাকে আমি দিলাম, এবার আপনি বলেন তো মদিনা মানাওয়ারাতে যেন তাদের জন্য রুজিরুটির ব্যবস্থা, তাদের জন্য আসল খাবারটা ছিল মদের খাবার, তো এই জন্য তারা যেন একবার আবু তালহার বাড়িতে তারা যেন মদ পান করে, তারা যেন মদ পান করে। একজন বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা বর্গকে গ্লাসে 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 আপনার বাড়িতে লোটাতে যেন মদগুলো ঢেলে 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 দিচ্ছেন, সে মদগুলো যেন খাচ্ছেন, মদগুলো ঢেলে ঢেলে দিচ্ছেন, সে মদগুলো যেন পান করছে। ইতিমধ্যে যেমন রাস্তা দিয়ে দেখা যায় যে আপনার যেন কি একটা যেন আপনার পার্টির মিছিল চলে যায়, প্রচার চলে যায়, কিংবা অমুক জায়গাতে জলসা রয়েছে তার জন্য আগামীকাল জলসার প্রচার হচ্ছে, আমি কানটাকে খাড়া করলাম কিসের একটা আওয়াজ হচ্ছে, কিসের একটা যেন আপনার যেন ঘোষণা দিচ্ছে, কানটাকে খাড়া করলাম তো গতকালকে যে আওয়াজটা হয়েছে রাঙ্গাইপুর বটতলা জামে মসজিদের উন্নতি কল্পে জলসা, এই জলসার জন্য আয়োজন করা হইয়াছে, তেমনি যেন আল্লাহ পাক রাসূল বলছে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়ার মানুষ রে সারা পৃথিবীর মানব, এটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, এটা আমি আপনাদেরকে জানাতে চাই। সে কথাটা হলো এই যে যেন তারা মদিনা মানাওয়ারাতে তাদের রুজিরুটির ব্যবস্থা ছিল মদের ব্যবস্থা, তারা মদের তারা যেন রুজিরুটির ব্যবস্থা করত। ওতে যখন যেন মদের যেন একজন ঘোষক যেন খাওয়া খাওয়া এলান করছেন পানাজালা তাহারমুল খামরে, ওই মতো অবস্থায় যেন মদের যেন একবারে নিষেধাজ্ঞা হয়ে গেল। এবার আবু তালা বলছেন একটু বাড়ির বাইরে ভিতর দিকে বাইরে গিয়ে দেখো তো কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে, বাড়ির বাইরে গিয়ে আওয়াজটা দেখা যায় ফানাজালা তাহাদিমুন খামরে, এই মতো অবস্থায় আল রব্বুল আলামিন চিরদিনের মতো মদকে হারাম করে দিয়েছেন।
এবার যেন আবু তালার বাড়িতে গৃহে প্রবেশ করলেন, এবার এসে বললেন যে ওগো খবরটা শুনলাম এই যে আল্লাহ তাআলা চিরদিনের মতো মদটাকে হারাম করে দিয়েছেন। তাহলে দুনিয়ার মানুষরে, এবার আবু তালা বলছেন এবার জেনে রাখো যতগুলিন লোটাতে বাটিতে যতগুলিন আপনার বদনাতে যতগুলিন সামানপত্রতে বর্তনে এ মদগুলো রাখানো আছে, এ মদগুলোর বাটিগুলোকে ভেঙে চুরমার করে দাও, বর্তনগুলোকে ভেঙে দাও, ডেকচিগুলোকে উল্টে দাও, এক কথায় আর যেন রাখানো যাবে না। যতগুলিন আপনার বর্তনে মদগুলো রাখানো আছে সমস্ত মদের বর্তনগুলোকে ভেঙে চুরমার করে দাও। এবার তাই করা হলো। এক আপনার জন্য আর আর একটু হাদিসের মধ্যে রয়েছে, কোন সাহাবি মদগুলোকে নিয়ে মুখে দিয়ে আছেন, ওই মতো অবস্থায় যেন মদ যখন হারাম করে দেওয়া হলো তখন আর মদগুলোকে না গিলেই যেন ফেলে দিয়েছেন। এত দেখেন তো আমি কোনটা বোঝাতে চাইছি। এবার চিরদিনের মতো যখন মদ হারাম করে দেওয়া হলো, সেই দিন মদকে উল্টে ফেলে দেওয়া হলো। সেই দিন মদিনা মানওয়ারাতে মদের জন্য স্রোত বয়ে গিয়েছিল, যেমন কুরবানির দিনে খাসি জবাই হয়, গরু জবাই হয়, উট জবাই হয়, দুম্মা জবাই হয়, বিভিন্ন প্রকারের জানোয়ার যে জবাই হয়, সেই দিন আপনি রাঙ্গাইপুর সারা আপনি বিশ্বের আপনি কোনায় কোনায় রাস্তা রাস্তা দেখবেন, যেখানে যাবেন রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। তেমনি যেন আল্লাহ পাক রাসূল হাজ্জা বলছে বলতেন কালা গফেজারা সেকাকিল মদিনাতে, যেন সেই দিন মদিনা মানওয়ারা মদের যেন স্রোত বয়ে হয়ে গিয়েছিল, মদের যেন নহর যেন বয়ে গিয়েছিল। অতএব আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ইয়ামাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে ইদখুলুল জান্নাহ, তারাই যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার আমি আপনাকে কোনটা বোঝাতে চাই, একবার মদের কথা হারাম করে দেওয়ার পরে সাহাবীরা দ্বিতীয়বার আর মুখে দিলেন না, মদকে ফেলে দিলেন, মদকে উল্টে দিলেন, বর্তন ভেঙে চুরবার করে দিলেন। এটা দেখেন তো, এটাই কি বলে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের আনুগত্য করা, বিধিবিধানকে মানা, তাহলে এরা জান্নাতি সাহাবাহ। যদি আর দ্বিতীয়বার প্রশ্ন তুলেননি যে কেন এইভাবে মদকে হারাম করে দেওয়া হলো, অতএব বাবা আমার ভাইরা আমার আল্লাহ আমার আমরা যেন পাপি, আমরা যেন গুনাহগার, তাহলে আমরা হাজারো বার জলসায় শুনি, আমরা যেন আমরা বিভিন্ন জায়গাতে জলসা শুনি, জুমাই খুতবা শুনি, ঈদগাহে আমরা যেন খুতবা শুনি, আমরা বিভিন্ন প্রকার তাবলিগিতে আমরা আমরা যেন বক্তব্য শুনি। অতএব যেটা আমি বুঝাতে চাই, একবার হারাম করে দেওয়ার পরে দ্বিতীয়বার যে আর প্রশ্ন তোলেনি, অতএব আমরা সমস্ত কথা জানি বুঝি, অথচ আমরা যেন তারপরও যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধান থেকে আমরা এড়িয়ে যাই। আর যখনই এড়িয়ে যাবে তো আল্লাহর কোরআন বলছেন ওমাইয়াতা আল্লাহ ইউআদ্দিবুহু আযাবান আলিমা, তারা ওই ব্যক্তিরা যারা আল্লাহ আল্লাহ রসুলের যেন উল্টো করে ধরার মাটি থেকে আপনার যেন পরলোক গমন করবে। নবী আল্লাহর কোরআন বলে দিলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক।